অবৈধ কয়লা চুরি কুলটি থানা এলাকায়। দিন কয়েক আগে কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অসীম মজুমদারের তৎপরতায় কুলটি থানার বিভিন্ন ফাঁড়ি এলাকা থেকে আটক করা হয় বেশ কয়েকটা অবৈধ কয়লা। পুলিশের এই কাজকে সাধুবাদ জানান সাধারণ মানুষ, কিন্তু আবারও কুলটি থানার এলাকায় দিনের আলোয় প্রকাশ্যে চলছে অবৈধ কয়লার কারবার, সেই চিত্রই ধরা পড়েছে টাইমস বাংলা ক্যামেরায়। তবে প্রশ্ন, দিনের আলোয় কি করে বা কার মতে চলছে এই কারবার? এলাকার সমস্ত মানুষই দেখতে পাচ্ছে এই কুলটি থানার অন্তর্গত বড়িদার কাছে যে কবরস্থান আছে ওখানে আপনারাও দেখতে পাবেন সকাল সন্ধ্যে বিকেল মেলার মতো সাইকেল চলছে এবং সবগুলো ইলিগাল ব্যবসা চলছে, বেআইনিভাবে খাদানো কাটা হচ্ছে ওখানে। তো কুলটি আইসি যিনি নতুন এসেছেন, আশা করব তিনি এগুলো বন্ধ করার চেষ্টা করবেন, এবং আরও যারা প্রশাসনিক উচ্চ পদস্থ কর্তারা আছে তারাও এদিকে একটু নজর দেবেন, যেমন ইলিগাল এই কয়লাটা এইভাবে চলছে রমরমিয়ে প্রকাশ্যে, এটা যেন বন্ধ হয়। আপনার নাম আর পরিচয়? আমার নাম মনোজ মুখার্জী, চন্দনপুর গ্রামের। কুলটি থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।